যুগ বদলের সাথে সাথে এখনকার নারীরা চুলের যত্নে নারকেল তেলকেই বেছে নিয়েছেন। অথচ দূষণ, পানি, রাসায়নিক ইত্যাদির প্রভাবে আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে। আর শুষ্ক হয়ে যাওয়া থেকে রক্ষা ও চুল পড়া বন্ধ করার জন্য সরিষার তেল যে কতটা উপকারী তা অনেকেরই জানা নেই। অন্যান্য ভিটামিনের পাশাপাশি এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম রয়েছে, যা চুল লম্বা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরিষার তেল মাথার ত্বকে ব্লাড সার্কুলেশন দ্রুত বাড়িয়ে দেয়, যা চুলের গোড়াকে ব্যাপকভাবে মজবুত করে। তাই আজ আমি আপনাদের সাথে সরিষার তেলের খুব কার্যকর এবং সহজ দুইটি হেয়ার প্যাক শেয়ার করছি, যা চুল পড়াকে বন্ধ করে আপনার চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে, এমনকি মাথার ত্বক থেকে খুশকিকেও দূর করে দিবে। তাহলে চলুন হেয়ার প্যাক দুইটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটি শুকনো বাটিতে 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিতে হবে। পাতলা চুলকে ঘন করার জন্য এবং মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল অত্যন্ত উপকারী। তারপর আমি এতে দেব 1 চামচ অ্যালোভেরা জেল। এবার এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলের মধ্যে বেটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও ওমেগা 3 রয়েছে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া সরিষার তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে। পাশাপাশি আপনার মাথার ত্বকে অ্যালার্জি থাকলে সেটাকেও দূর করে ফেলবে। এটা মিক্স হয়ে গেছে। আপনি চাইলে এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গোড়ায় হালকা হাতে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গোড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন। আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন। লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন। এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে, পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে। নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল। এর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল নিতে হবে। তারপর এর মধ্যে দিব 1 টেবিল চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে। এটা মাথার ত্বক থেকে খুশকি দূর করে নতুন চুল গজাতেও সহায়তা করে। নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে চুল ঘন এবং কালো হয়, পাশাপাশি চুলের আগাফাটাও বন্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। তারপর এই 3টি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। লেবুর রস চুলকে ঝরঝরে ও উজ্জ্বল করতে চমৎকার কাজ করে, পাশাপাশি এটা মাথার ত্বক থেকে খুশকি এবং উকুন দূর করে ফেলে। তাছাড়া অকালে চুল পেকে যাওয়াকেও প্রতিরোধ করে। হেয়ার প্যাকটি তৈরি। এবার এই মিশ্রণটিকে আপনার মাথার ত্বকে 5 মিনিট ম্যাসাজ করুন। ম্যাসাজ করার পর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর এইভাবেই 1 ঘন্টার জন্য রেখে দিন এবং 1 ঘন্টার পর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। তবে অন্তত 1 দিনও যদি আপনি এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য অনেক উপকার হবে। আপনার চুলের গোড়া মজবুত হবে এবং মাথার ত্বকে নতুন চুল গজাবে, পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়তা হবে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনি যে কোনো একটি হেয়ার প্যাক আপনার চুলের যত্নে ব্যবহার করতে পারেন আর আপনার চুলগুলোকে করে নিতে পারেন আরও বেশি সুন্দর, ঝলমলে, মজবুত এবং লম্বা।